সো গাইস আমাদের ম্যাচের নাম সে ক্রিমিনাল ঠিক আছে আর আজকে আমাদের ক্রিমিনালকে কিট পিটাইতে হইব তার আগে আমরা এই নিষ্পাপ বাচ্চাটাকে পিটাই নেই ঠিক আছে এই নিষ্পাপ বাচ্চাটাকে পিটানোর পর তারপর আমরা ক্রিমিনালকে পিটাইব ঠিক আছে আরে নক হয় না কেন রে আরে গাইস ওকে আইগা যায় মারতে হইব ঠিক আছে সো আমাদের ম্যাচ আমি লবি থেকে দেখলাম একটা ক্রিমিনাল নামছে অনেক পাপী একটা ক্রিমিনাল নামছে ঠিক আছে পাপী ক্রিমিনালটাকে আমরা ক্রাইম করার জন্য ওকে মেরে ফেলবো ও বারবার মারতেছে মানুষজন নাম টাম বারবার উঠতেছে জয়লা তার আগে নিষ্পাপ বাচ্চাটিকে আমরা মেরে নেব যেটা ক্রিমিনাল কি কুন্নাল সেটা আমি জানি না বাট ওকে আমার মারতে হবে আরে কোন সাইড থেকে ড্যামেজ দিতেছ তুই তোর কাছে কি আছে তোর আগে মাইরে তোর কাছ থেকে লুট করতে হইব ও হো 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 দূর থেকে আরেকটা নিমে মারতেছে এখানে দুই তিনটা নিমে মতন আছে ঠিক আছে গাইস ওকে সো একটা কিলোমিটার হয়ে গেল 43 জন লাইভ রয়ে গেল 43 জনের মধ্যে একজন ক্রিমিনাল একজন আমি তার মানে 42 জন সো গাইস আমরা গাড়ি নিয়ে চলেছি আমাদের টিমমেটকে রিভাইভ করতে মনে করো যে ল্যাম্বরগিনি নিয়ে আমাদের টিমমেটকে চলে আইছে এবং আরেকটা ল্যাম্বরগিনির সাথে ধাক্কা ধাক্কি করে কোন রকম এখান থেকে আমাদের দুইটা টিমমেটকে রিভাইভ দিব এর মধ্যে যদি ক্রিমিনাল এখানে চলে তাহলে ক্রিমিনালকে আমরা ক্রিমিনালকে মেরে আমাদের প্রমোশন আমরা নিয়ে নিব ঠিক আছে গাইস আমরা ক্রিমিনাল মারার জন্য এখানে রিভাইভ করতেছি আসলে আমার কাহিনী হচ্ছে যে আমি এখানে রিভাইভ দিব আর ক্রিমিনাল আছে যাতে আমাকে মারতে যায় এবং আমরা ক্রিমিনালকে মেরে দিতে পারি ঠিক আছে গাইস সো রিভাইভ করতেছি ক্রিমিনাল ক্রিমিনাল চলে আইসা পর তোরা ক্রিমিনাল চলে আইসা পর খুব ভালো হইব তোরা আসলে না খুব ভালো হইব ঠিক আছে সোনেবার মাই দুইটা ল্যাম্বরগিনির চিপাই বসে বসে রিভাইভ করতেছে আমার টিমমেট এখানে রিভাইভ করতেছে মানে দুইজনের এখানে থাকার কি দরকার সেটা আমি জানি না বাট কোন রকম রিভাইভ হয়ে গেল এবং দূরে বেবি এনিমি দুইটা তিনটা আসবো এবার চলে আইছে একটা এনিমি আইটিং চলে আইছে গুলি করতে হালকা পাতলা আরে ভাই কই রে ভাই তোরা এখানে যিনি ক্রিমিনাল থাকে গাড়ি নিয়ে চলে আইছে আমাদের রিভাইভ আটকানোর জন্য গাড়ি নিয়ে চলে আইছে হোয়াটস রং উইথ দেয়ার আমার টিমমেটকে কে যেন মারতেছে নক হয়ে গেছে টিমমেট মেবি এটা ক্রিমিনাল হতে পারে গাইস আই গাইস যায় যদি কোন রকম ও গাইস এটা ক্রিমিনাল ক্রিমিনাল গুটি ও ভাই রে ক্রিমিনাল মারছে ক্রিমিনাল মারে আমার নিজের প্রমোশন আমি ঠিক আছে গাইস আমার আজকে ম্যাচ স্ক্রিন রেকর্ডটা অন করার মানে মূল উদ্দেশ্য হচ্ছে ক্রিমিনালটাকে মারা ঠিক আছে তো ক্রিমিনালটাকে মেরে ফেললাম খুবই মারাত্মক খুবই খুবই মারাত্মক লাগলো ক্রিমিনালটাকে মারা এসব ক্রিমিনাল টিমিনাল করি না ঠিক আছে গাইজ তো দুইটা কিল হয়ে গেল 23 জন লাইভ রয়ে গেল ক্রিমিনালটা হয়তো বা আবার রিভাইভ পাই গেছে আরো একবার মারবো ক্রিমিনালটাকে সেই টাক্স নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা আইগিয়ে দিছি ঠিক আছে গাইজ তো সামনে একটা এনিমিওটাকে কোনো রকম যদি দৌড়ের জন্য পুনর করে বাট গোলো একটা মেরে দিল রে বাবা এখানে একটা আনিগুলো মেরে দিই গোলো দুই সাইডে দুইটা এনিমি চার চতুর্দিক দিয়ে এনিমি একটা স্কালার মেরে ফেলছে এখানে একটা গোলো মেরে দিই গোলো মেরে দেওয়ার পর গাইজ দূর একটা এনিমি ওইটাকে মারতে হইব ওইটা ওইটা আমার কাছে এই সাইড থেকে একটা মারতেছে হোয়াটস রং উইথ দেয়ার গাইজ কোন এই যে একটা এনিমি চলে আসছে তুই তো মার খাবি জম্মের তোর সাহস কত বড় হ্যাঁ আমাকে মারতে দৌড়ে দৌড়ে আইছে যেখানে এনিমি আছে মারে রাখছে কিন্তু পারবে না গাইজ ওকে তো আমরা আরেকটা মেরি আরে ঠিক আছে পাঁচ জনের লাইভ রয়েছে আর একজনকে যদি ওরা মেরে দিতে পারে তাহলে বুয়া হয়ে যাবে আর ওই একজন যদি ওকে এই গাইস সামনে নিবে ওরা ওরা মেরে দিবে আইথিং ওকে ওকে মেরে দেওয়ার পর এই গাইস ওরা বুয়া নিবে এটা এটা কি কোনো কথা গাইস আচ্ছা গাইস আমার প্রোফাইলে ঘুরে দেখে আসবো প্রোফাইলের মধ্যে কি আছে কত গোল্ডেন প্রোফাইল না হোয়াইট হোয়াইট গোল্ডেন ভাজাই না প্রোফাইল ঠিক আছে আমার মতন ওকে গাইস তো আমি বাইরে দিছি বাইরে নি তিন প্লাস মাত্র খুবই 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 মারাত্মক প্লাস দিল ঠিক আছে তিনটা কিল করে তিন প্লাস কি কোনো কথার মধ্যে পড়ে লবিতে ব্যাক করে দিলাম এটা কি কোনো কথা ওকে গাইস সো লবিতে ব্যাক করার পরে আমরা চলে যাব হচ্ছে এখানে নিয়ে আসে ক্যান মোস্ট রং উইথ দেয়ার আমরা চলে যাব টিমে এবং এখানে গিয়ে আমরা উপর দিকে স্কল ডাউন করব এবং এই যে এই যে এই যে প্লেয়ারটা সেটার মধ্যে গেলাম না গাইস হোয়াইট গোল্ডেন প্রোফাইল ভাজাই না হোয়াইট আর গোল্ডেন 66 লেভেলের বটলা সরি তোকে বটলা বলতেছি তুই হয়তো ভিডিওটা দেখতেছিস কথা বলেন কেন ওকে নেভার মাইন্ড তোমাকে ওকে সে হচ্ছে সেই ক্রিমিনালটি ক্রিমিনাল স্কোয়াড আমরা ঢোকার চেষ্টা করতে চাইছিলাম বাট ক্রিমিনাল স্কোয়াডটা অফলাইন ঢুকে সেরে মদন দিয়ে কাস্টম খেলতাম ওকে সাথে ওয়ান বিয়ার ঢোকা দিতে ও না আছে বাট টিম ইজ ব্যাক ওকে সো দ্যাটস অল এভরিওন দ্যাটস অল ফর টুডে টুডে আই এম গোইং টু দ্যাটস অল এভরিওন দ্যাটস অল ফর টুডে আই হোপ ইউ এনজয় দিস ভিডিও ইফ ইউ এনজয় দিস ভিডিও দেন হিট দা লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল বাই বাই গাইস